সময়টা হবে বিকেল পাঁচটা। নাসিমা সহ এলাকার সব মানুষ বুঝতে পেরেছিল প্রবল ঝড়ের গতি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। দুই দিন আগে থেকে আমরা শুনছি যে 10 নম্বর সংকেতে ঝড় হবে, 10 ফুট পানি বৃদ্ধি হবে, এই খবর শুনে আমাদের আর খাওয়া দাওয়া নেই। সারা পৃথিবী জুড়ে চলছে মহামারী কোভিড-19 আতঙ্ক, জীবন ও জীবিকা দুই বিপন্ন। এরই মধ্যে 20 মে 2020 গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আমফান প্রবল বেগে আঘাত হানল বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, বাগেরহাট এবং যশোর জেলার উপকূলবর্তী এলাকায়। বাঁধ ভেঙে গেছে, পানি আসতেছে, আবার মাইকি রাত্রি সব মসজিদই বলছে ঝড়ে তো ঘর দরজা যেখানে যা ছিল সব পড়ে একবার প্রলয় হয়ে গেছে, আমাকে কোনো কিছু নেই। ক্ষয়ক্ষতির মাত্রাকে বিবেচনায় এনে এইডুকো, তার সহযোগী সংস্থা জাগ্রত যুব সংঘ এবং উত্তরণের সহায়তায় খুলনা জেলার কয়রা উপজেলা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নেয়। সংসারে আর্থিক অবস্থার কথা কি বলবো, করোনার থেকে আমাদের সংসারে আমার 3টি বাচ্চা, আমরা স্বামী স্ত্রী উভয় খাটাখাটনি করি, 3টি বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছি, আমাদের জায়গা জমি কিছু নেই। দারিদ্র্যের মাত্রা বিবেচনায় এনে এই দুই উপজেলায় 50টি ত্রাণ কেন্দ্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মোট 2,550 পরিবারকে আপৎকালীন জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রমের আওতায় আনা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জরুরি খাদ্য সামগ্রী। মোট 1,275 পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরুরি অর্থ সহায়তা প্রদান করা হয়। এডিকো বাংলাদেশের অর্থায়নে জেজেএস কয়রা উপজেলার 1,275 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রদান করেছে, যা দিয়ে উক্ত পরিবারগুলি আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে উক্ত অর্থ ব্যয় করছে এবং পাশাপাশি তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করেছে। পাশাপাশি তারা উক্ত অর্থ সহযোগিতা নিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণকে কাটিয়ে উঠতে সহযোগিতা করছে। করোনাকালীন স্বাস্থ্য পরিচর্যা উপকরণ সামগ্রীও বিতরণ করা হয়। ত্রাণ সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত 432টি পরিবারকে পানির ট্যাঙ্ক সরবরাহ করা হয়। পাশাপাশি দুর্যোগে যেসব শিশুদের শিক্ষা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নতুন শিক্ষা সামগ্রীও সরবরাহ করা হয়। আপনারা যা দিয়েছেন এতে আমার সেলটার 2 সপ্তাহ চলে যাবে এই ছড়া খাতায়। ত্রাণ বিতরণের সময় একই সাথে করোনা মহামারীকালীন প্রতিটি স্বাস্থ্যবিধি সম্পর্কেও তাদের সচেতন করে তোলা হয়। নাসিমা এবং এই এলাকার নারীদের খাবার পানি সংগ্রহ করার জন্য পাড়ি দিতে হয় অনেকটা পথ। 300 থেকে 400 মানুষ এই কল থেকে পানি নিয়ে খেয়ে উপকার পায়। এটা রান্না খাওয়া সব কিছু চলে এই পানিতে। এই কলটা বসানোর কারণে আমাদের অনেক উপকারে আসছে। আমাদের বাড়ির যে আশেপাশে কল আছে তা বাঁধ আছে, আমাদের পাশে রাস্তার বাঁধ আছে, বাঁধটা মনে করলে ভেঙে যায়। ভাঙার কারণে আমাদের কলে নোনা পানি আসে, আমরা খেতে পারিনি। এই কলটা ডিপ আছে, উঁচু আছে, এইখান থেকে আমরা পানি নিয়ে খাই। এই টিউবওয়েলটি ঘূর্ণিঝড় আমফানে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। টিউবওয়েলটির প্ল্যাটফর্মটা আমরা উঁচু করে দিয়েছি এবং সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি। জরুরি ত্রাণ সহায়তার আওতায় নাসিমা একটি পানির ট্যাঙ্কও পেয়েছেন। এই ট্যাঙ্কটি নাসিমা একদিকে যেমন বৃষ্টির পানি ধরে রাখার কাজে ব্যবহার করে, আবার দূর থেকে নিয়ে আসা নিরাপদ খাবার পানিও সংরক্ষণের কাজে ব্যবহার করে। মূলত উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকটের কারণে বৃষ্টির পানির নানাবিধ ব্যবহারে তাদেরকে অভ্যস্ত করতেই এই ব্যবস্থা। এডুকো বাংলাদেশ ঘূর্ণিঝড় আমফান ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা বিবেচনা করে জেজেএস এবং উত্তরণ নামক দুটি সংস্থার মাধ্যমে সাতক্ষীরা এবং কয়রায় এই অঞ্চলের মোট 2,550 পরিবারের মাঝে খাদ্য, নগদ অর্থ, স্যানিটেশন, শিক্ষা উপকরণ, পানির ট্যাঙ্ক এবং নলকূপ মেরামতের কাজ সম্পন্ন করে। একদিকে করোনাকালীন মহামারী, অন্যদিকে আবার প্রাকৃতিক দুর্যোগ, দুয়ে মিলে উপকূলীয় মানুষগুলোর জীবন ও জীবিকা আজ বিপন্ন। তবুও থেমে থাকেনি সংগ্রামী মানুষগুলোর ঘুরে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা। আর এই প্রচেষ্টায় তাদের মনোবল বাড়াতে যে কোনো দুর্যোগ মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে
সমাজের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ এইটুকু।